আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। তো আমার হাতে দেখতেছেন শার্কো ফেল ভ্যাট, এটা আনবক্সিং করতেছি এলএমবিক কোম্পানির। এটা তো এটা আসলে গরুরা কোন সময় খাওয়ায়? তো এটা সবসময় খাওয়াতে পারেন। তো তার বাদে গাভিন থাকা অবস্থায় যেটা 5 মাস 6 মাস 7 মাসকালে এটা ডাক্তারে খাওয়াবার জন্য কয় বা আমরা ওই হিসেবে খাওয়াই। তো এটা কিন্তু হাড় গরুরও খেলে খুব স্বাস্থ্যর হলে খুব কাম দেয় আর কি। তো এটা যদিও লিকুইড, এটা কিন্তু কেজি হিসেবে দাম হয় বা কেজি হিসেবে খাওয়ানো হয়। তো আমি প্রত্যেকটা গরুরে মানে 50 গ্রাম বা 60 গ্রাম করে দেব, আর এভাবে 8 থেকে 10 দিন খাওয়ানোর জন্য চেষ্টা করুম। তো কারণ আমার এই গরুটাও গাভিন, এই যে এইটা বাদে এইটাও গাভিন। তো প্রায় এই দুইটা গরু গাভিন 6-7 মাস করে, তো আরও কটা হাড় বছর আছে। কিন্তু আমি প্রত্যেকটা গরুরেই খাওয়াবো, আর এটা খাওয়াইলে আপনার খাওয়ার যেটা রুচি, ওই খাওয়ার রুচিটাই বাড়ে। তো আমি সকালে সকালেই গরুরে খাওয়াইতেছি। তো এটা খাওয়ান মানে কি ব্রেকফাস্টের আগেই আর কি, একদম সকালে উঠে হেরাই। তো এইটা দিতেছি, আর এইটা যখন খাবো দেখবেন যে চারিতে কোনো কিছু থাকবো না, তখন চাইটা খাবো আর কি, বা নুন করে দানা সাপোর্ট যাই দেন। এই ওষুধটা যদি খাওয়া ধরে তারপরে দেখবেন যে চারি চাইটা খাবো আর কি। তো হয়তো অনেকেই দেখেন যে গরু কাবু স্বাস্থ্য হয় না বা গরু ঠিক মতন খাই পারছে না, তো আপনি লিভার টনিক খাওয়ান নিয়ে খাওয়ান, তারপরে এর পাশাপাশি এটা খাওয়াইতে পারেন। তো আমি কিন্তু যে সকালা এটা দেওয়ার পরেই মানে অগরে যেটা দানাদার খাদ্য ওটা দিতেছি। তো আসলে দানাদার পরিমাণটা কমি, পানির পরিমাণটাই বেশি আছে, কারণ বর্তমানে ঘাস খিলাইতেছি, দানা ওরম কমি খিলাইতেছি। তো যদি আপনি খেয়ার খাওয়ান তাহলে কিন্তু দানার পরিমাণটা অল্প বেশি দেওয়া লাগবে। তো বর্তমানে আমার যেটা দিতেছি এটা গমের ভুষি বা আমরা সাপোর্ট করি আর কি আঙ্গ জায়গায়। তো গরুরে আপনি নানান কিছু দিবার পারেন, ভুট্টা বাঙ্গানি, ধানের এই ধানের যেটা কুড়া, তারপরে ধানের যেটা পলিশ, তারপরে এরকম নানান কিছু দিয়ে হারেন পানির বোধে, খোল, তারপরে বুটের ছোলা, মানে এরকম নানান কিছু দিয়ে আপনি সকালে ব্রেকফাস্টটা বানাইবার পারেন। তো আমি কিন্তু বর্তমানে দিতেছি খালি সাপোর্ট আর কি, সাপোর্ট দেওয়া পানির সাথে মিশিয়ে লবণ দিছি আর কি। তো যাই হোক, সকালকার সকালে গরুরে খাওয়াইয়ে তারপরে দেবো ঘাস। তো এর বাদে দুইটা ভেড়াও আছে, ওই ভেড়া দুইটারেও হয়তো এর বাদে দেখছেন যে ভেড়া দুইটা কিনছি, তো ভেড়া দুইটারেও এই পানিখানে দিই আর কি খাওয়ার জন্য সকালে, তারপরে সবারই বাঘ বাঘ করে ঘাস দিই আর কি। যাই হোক, যারা গরু পালেন এবং গরু পালবার চান তো পেজটা ফলো করে রেখেন, ইউটিউবে থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন, যে আমি কীভাবে মানে আসলে গ্রাম অঞ্চলে আমরা কি এটা খামারই কো আসলে না, মানে ছোটো 8-10টা গরু পালা পড়াই বাড়িতে পালে, বা আমি যে কদিন আগে একটা চরে গেছিলাম দেখছি যে প্রত্যেক বাড়িতে 10-15-20টা করে গরু মোষ। তো ওই হিসাবে আমরা সামান্য আর কি, আর যারা ফার্ম দেয় আসলে তারা একটু বড়ো করে পালা লাগে, তাও আমার ছোটো মোটো করে পালতেছে। তো দোয়া করবেন সবাই।